আর এইদিকে গরমের জন্য অনেকেই ছুটি চাইছেন, যে যে জেলা এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু হলদিয়ায় উলট পুরাণ, কেন জানাবে সুজিত? দেখো, হলদিয়ার যে শিল্প শহরে রানীচক এলাকার একটি বলা যায় যে পরিচিত স্কুল, যেখানে দেখা গেল যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সরে স্কুলে আজকে স্কুল পড়ুয়ারা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ বা বলা যায় যে তারা প্রতিবাদ করছিলেন, এবং তাদের যে বক্তব্য যে স্কুলের পরীক্ষা রয়েছে সেই ইউনিট টেস্ট ব্যাঘাত ঘটবে এই ছুটি যদি চলে, তাই তারা চাইছেন না ছুটি। তারা বলছেন স্কুল খোলা রেখে পরীক্ষা করা হোক, পরীক্ষা নেওয়া হোক, এবং পরীক্ষা নেওয়ার পরেই যদি ছুটি তারপর পড়ুক সেটাই তারা চাইছেন। এবং তা নিয়েই তারা কিন্তু হাতে প্ল্যাগার নিয়ে, তুমি দেখতে পাচ্ছ এক্সক্লুসিভলি সব্যসাচী আমরা দেখাচ্ছি, সেখানেই দেখতে পাবে আজকে ক্লাস চলাকালীন এভাবেই তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন বা তাদের দাবি সমর্থনে তারা প্ল্যাগার নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কারা? না পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে স্টুডেন্ট ওই স্কুলের, তারা এবং শিক্ষকরাও কিন্তু ছাত্রছাত্রীদের এই যে দাবি তাতে কিন্তু তারা দেখতে পাচ্ছি তাদের কথাতেও সমর্থন রয়েছে। আসলে পরীক্ষা হোক এটাই চাইছেন শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই, সব্যসাচী।